গ্রীষ্মকালে প্রত্যেকটা ফার্মার আমরা একটা জিনিস চিন্তা করি মুরগির ঠিকঠাক ওজন হবে তো কারণ ওজনটা না হলে আমরা কিন্তু কোনোভাবেই টাকাটা ঠিকঠাক পাবো না আমরা নিজের টাকায় মুরগি চাষ করি কিংবা কোম্পানির প্রসেসে মুরগিটা চাষ করি কিন্তু কোনোভাবেই ওজনটা ঠিকঠাক না হলে আমরা কিন্তু টাকা পাবো না কারণ এখন গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে প্রত্যেক দিন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সারাদিনই হচ্ছে তো এই তাপমাত্রার কারণে মুরগি ঠিকঠাক খাবার খায় না আর এই খাবার না খাওয়ার কারণে মুরগির ঠিকঠাক ওয়েটও হচ্ছে না তো এই ওয়েটটা যদি আমাদের ঠিকঠাক মুরগির পেতে হয় তাহলে মুরগির প্রথমে আমাদের লিভারটা ঠিক রাখতে হবে এবং কিডনিটাকে ঠিক রাখতে হবে লিভার আর কিডনি যদি মুরগির ঠিকঠাক থাকে তাহলে মুরগি খাবারও খাবে এবং ওয়েটটা দেবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন ওষুধের কথা বলবো যে ওষুধগুলো খাওয়ালে মুরগির কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে এবং মুরগির গ্রোথটা খুব ভালো হবে নমস্কার বন্ধুরা এশিয়েন পোলট্রি ফার্মের পরবর্তী ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে সবার আগে মুরগি সম্পর্কে নতুন নতুন ভিডিও তোমরা নিজের ফোনে আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা এই একটা তোমরা ওষুধ দেখতে পাচ্ছ ওষুধটার নাম হচ্ছে টকসল তো এই ওষুধটার দুটো কাজ আছে একটা কাজ হচ্ছে মুরগির কিডনিটাকেও ভালো রাখবে এবং লিভারটাকেও ভালো রাখবে ওষুধের দাম খুব বেশি না তোমরা যে দামটা দেখতে পাচ্ছ পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আসলে কিন্তু এটা আসল দাম না দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এর আসল দাম কিডনির সুরক্ষার জন্য এবং লিভারের সুরক্ষার জন্য এই টক্সল ওষুধ কিন্তু খুবই কার্যকর তো বন্ধুরা এ আর একটা ওষুধ দেখতে পাচ্ছ এই ওষুধটার নাম হচ্ছে বায়োস্পার্ক ভি তো এই ওষুধটা হচ্ছে মুরগির গ্রোথের ওষুধ তো এই ওষুধটা দাম কিন্তু খুবই অল্প একশো আশি টাকা আমার কাছ থেকে দাম নিয়েছে কিন্তু লেখা আছে দুশো টাকা দুশো তেইশ টাকা কিন্তু অরিজিনাল দাম না তো মুরগির গ্রোথের জন্য এই ওষুধটা যে এতটা কার্যকর তোমরা হয়তো ব্যবহার না করলে বিশ্বাস করতে পারবে না মুরগির যদি সঠিকভাবে ওজন পেতে হয় এবং ঠিকঠাক গ্রোথ আনতে হয় এই ওষুধ দুটো আপনাকে একটা লটে দুবার ব্যবহার করতে হবে প্রথমবার হচ্ছে সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পরে পরপর তিন দিন সকালের জলে এবং আপনার পঁচিশ দিন বয়সে পরপর তিন দিন সকালের জলে তো কতটুকু করে ওষুধ ব্যবহার করতে হবে দুটো ওষুধ সেটা তোমাদেরকে বলবো টকসল লিভারের ওষুধ এবং গ্রোথের ওষুধ বায়োস্কার ভি তো এই দুটো ওষুধ তোমাদেরকে একসাথে মেশাতে হবে টক্সল ওষুধটা একশো পাখির জন্য দশ এম করে এবং বায়োস্পার্ক ভি একশো পাখির জন্য তিরিশ এম করে এই দুটো ওষুধ একসাথে মিক্সড করে সকালে তিন ঘন্টার জলে এই ওষুধগুলো দিয়ে দিতে হবে পরপর তিন দিন এবং পঁচিশ দিন বয়সে এই ওষুধ দুটো আবার ব্যবহার করতে হবে পরপর তিন দিন সকালের জলে টকসল দিতে হবে একশো পাখির জন্য পনেরো এম করে এবং বায়োস্পার্ক ভি দিতে হবে একশো পাখির জন্য তিরিশ এম করে একসাথে মিক্সড করে সকালের জলে পরপর তিন দিন তিন ঘন্টার জলে তোমরা দিয়ে দেবে এবং এইটা দেওয়া শেষ হয়ে গেলে তোমাদেরকে পরপর তিন দিন কাঁচা দুধ এবং কাঁচা হলুদ ব্যবহার করতে হবে তো কাঁচা হলুদ এবং দুধের ব্যবহার কিভাবে করতে হবে এই চ্যানেলের আগে ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে তো এইভাবে তোমরা যদি ব্যবহার করো যত গরম পড়ুক না কেন তাতে মুরগির গ্রোথ কেউ আটকাতে পারবে না যদি সঠিক নিয়মে তোমরা এগুলো ব্যবহার করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারেন মুরগি সম্পর্কে যে কোনো তথ্যের জন্য এই চ্যানেলের যে কোনো ভিডিওতে তোমরা কমেন্টও করতে পারো